নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আপনারা জানেন যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশন 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল, প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি ধর্নায় বসবেন এবং সেই মতো তিনি ধর্নায় বসেছেন গান্ধী মূর্তির পাদদেশে। সেই ধর্না দীর্ঘক্ষণ চলার কথা, কিন্তু কোনো এক অজানা কারণে সেই ধর্না 3-3.5 ঘন্টার মধ্যেই তিনি ধর্নাস্থল ছেড়ে চলে যান। মানে এই ধর্নাস্থল ছেড়ে চলে যাওয়ার কারণটা কি? কারণ তিনি যে যে অভিযোগগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে তুলেছিলেন সেইগুলো কি খারিজ হয়ে যাওয়ার কারণেই কি তিনি ধর্নাস্থল ছেড়ে চলে গেলেন? এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কমিশনের কি নিরপেক্ষতায় ধর্নাস্থল ছাড়লেন মমতা, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন 3 জন অতিথি, রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় সোম এবং সাংবাদিক অরূপ কাল। আমরা অতিথিদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে। আমি প্রথমে আজকে অরূপদার কাছেই আসবো যে অরূপদা, আমরা যেটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার শোকসের চিঠি পাঠানো হয়েছিল, তার উত্তর দিয়েছেন, উত্তরে সন্তুষ্ট না হয়ে 24 ঘন্টা তাকে প্রচার থেকে বিরত রেখেছিলেন, কিন্তু উনি সেই প্রচার থেকে বিরত রাখার পরে তিনি ঘোষণা করেন যে তিনি ধর্নায় বসবেন এবং ধর্নায় বসেছেন আমরা দেখেছি। কিন্তু সেখানে সেনাবাহিনী যে জায়গা আর কি, গান্ধী মূর্তি পাদদেশ, সেইখানে কোনো পারমিশন ছিল না, অনুমতি ছিল না প্রথমত। দ্বিতীয়ত, তাই তিনি একাই সেখানে বসেছেন, বেশ কিছু ছবি টবি এঁকেছেন দেখেছি আমরা। 3 ঘন্টা বাদে হঠাৎ করে উঠে গেল। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তার যে অভিযোগ ছিল যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, হাবড়ার যিনি প্রার্থী বিজেপির রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, যারা যারা এই বিভিন্ন রকম উত্তেজনামূলক বক্তব্য রেখেছেন, প্রত্যেকের বিরুদ্ধেই নির্বাচন কমিশন কালকে ব্যবস্থা নেয়। বিশেষ করে রাহুল সিনহাকে 48 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করে। যদিও রাহুল সিনহা বলেছেন তিনি যা বলেছেন প্রতিক্রিয়া দিয়েছেন, সেই প্রতিক্রিয়ায় লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে তাকে। মুখ্যমন্ত্রীকে কেন এত সেনাবাহিনীকে ঘেরাওয়ের জন্য উস্কানি দিয়েছেন সেই জায়গা থেকে তাকে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে। এখন আমাদের প্রশ্ন যে মুখ্যমন্ত্রী ধর্নাস্থল থেকে উঠলেন কেন, আর সেটা ধর্নাটা হঠাৎ হয়ে গেল সত্যাগ্রহ, কি বলবো? যেটা বিপ্লব, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই যেটা চাইছিলেন সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে একটা প্রতিপক্ষ খাড়া করা, যে ওনার তাহলে হয়তো এই রাজনৈতিক লড়াইতে অনেক বেশি সুবিধা হতো। এবং উনিকে যখন একদিনের জন্য বা নিষেধাজ্ঞা করা হয়েছিল, উনি এই লড়াইকে নিয়ে গিয়েছিলেন যাতে উনি যে প্রচারটা করছেন যে দেখো একটা একা, এটা একটা অন্য একটা গল্প বিপ্লব, একটা একা মেল লড়াই। আমরা জানি যে আমাদের এখানে প্রায় 49% মহিলা ভোটার আছে বা অন্যান্য ভোটার তো আছেই, মহিলা ভোটারদের মধ্যে মমতার জনপ্রিয়তা আছে, সেটা অস্বীকারের কোনো জায়গা নেই। তো একটা মেয়ে এখানে আমরা যদি দেখি, এখনো পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে একটা মেয়ের উপরে ওঠা, সে একটা মেয়ের লড়াই, লোকে এখনো ভালোভাবে নেয় যে গল্পগুলো বা যে স্টোরিগুলো একটা মেয়ের উপরে ওঠা। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সন্দেহ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ফাইটার, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। তো মমতা এই ন্যারেটিভটা ক্রিয়েট করতে চাইছেন, এবং তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন আর কি এই ধর্না থেকে ওঠার পর প্রথম যা জনসভা করেছেন সেখানে কিন্তু প্রথমেই বলেছেন আমাকে এভাবে আটকে রাখা যাবে না। ফলে একটা মেয়ে যে লড়াই করছে, যে পশ্চিমবঙ্গের ভালোর জন্য লড়াই করছে, ন্যারেটিভটা কি হচ্ছে যে বহিরাগতরা পশ্চিমবঙ্গকে দখল করতে চাইছে, একটা মেয়ে একা লড়ে যাচ্ছে, সেই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো ভাবে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন। হ্যাঁ, স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন বিজেপির কিছু নেতাকে আর কি নিষেধাজ্ঞা চাপিয়ে শোকজ করে কাউকে সতর্ক করে কিছুটা বলা যেতে পারে কোট আনকোট ব্যালেন্স করলো, বা সেখানে কিছুটা রাজনৈতিক ধাক্কা হয়তো উনি খেলেন, রাজনৈতিক যিনি ওই আর কি এটা তো উচ্চগ্রামে তুলে নিয়ে যাচ্ছেন প্রচারটাতে, সেই জায়গায় হয়তো ধাক্কা খেলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটাকে পুরো খাড়া করছেন, আজকে উনি মাথা ভাঙা যাবেন সেই জায়গাতেও, মাথা ভাঙা গিয়েও বলবেন আমাকে ওরা আটকে রাখার চেষ্টা হচ্ছিল, একটা মেয়েকে আটকে রাখার চেষ্টা করছে। কে আটকে রাখার চেষ্টা করছে? প্রধানমন্ত্রী আটকে রাখার চেষ্টা করছে, স্বরাষ্ট্রমন্ত্রী আটকে রাখার চেষ্টা করছে, কাদের মাধ্যমে আটকে রাখার চেষ্টা করছে? নির্বাচন কমিশনের মাধ্যমে আটকে রাখার চেষ্টা করছে, আধাসামরিক বাহিনী দিয়ে আটকে রাখার চেষ্টা করছে। ফলে এই জিনিসটা উনি খাড়া করতে করতে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে নিষেধাজ্ঞা সেখানে উনি সেখানে সত্যাগ্রহ বা ধর্না যাই হোক উনি সেটাকে তারই একটা টুল হিসেবে ব্যবহার করেছেন। এবার আমার নিজের থেকে কালকের থেকে যেটা মনে হয়েছে, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আর কি অনেকটাই খাতায় কলমে বা কাগজে বাঘ ছিল,
এই যেটা কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিষেধাজ্ঞা চাপিয়ে বা বিজেপি নেতাদের সম্পর্কে বিরুদ্ধে যে সমস্ত স্টেপ নিল সেগুলো আরো আগে নেওয়া উচিত ছিল, কারণ এরা বহুদিন ধরেই কুবাক্য বলছে, বহুদিন ধরেই প্রভোকেটিভ কথাবার্তা বলছে। সে প্রথম থেকে যদি এটা করতো আমার মনে হয় না এত দূর যেত, সেটা তখন দেখা যেত। কারণ আজকে আজকে রাহুল সিনহা যেটা বলেছে, রাহুল সিনহা যদি পরে এক ধাপ বলে ওর প্রার্থীপদ খারিজ হয়ে যেতে পারে, সেইটা যদি এরা করতে পারে, রাহুল সিনহার প্রার্থীপদ খারিজ হয়ে গেলে কিছু বলারও নেই, কারণ রাহুল সিনহার ট্র্যাক রেকর্ডই হচ্ছে এতদিন হারার, আর আরেকটা হারার আগে একবার প্রার্থীপদ খারিজ হবে, এর বাইরে কিছু তো হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে যা বলেছেন, সেই জায়গায় যদি নির্বাচন কমিশন প্রথম থেকে অনেক বেশি করা হতো তাহলে মনে হয় না আজকে এরকম দিনটা খুব একটা দেখতে হতো বিপ্লব। আজকে শীতলকুচির মতো ঘটনা হোক বা অন্যান্য যে সমস্ত জায়গায় সংঘর্ষ হচ্ছে সেটা নেতাদের তো উস্কানি ছিলই, মঞ্চ থেকে যে সমস্ত উস্কানি দিচ্ছে সব দলের নেতার কথাই আমি বলছি বিপ্লব, কমিশনের আরো অনেক অনেক আগে করা হওয়া উচিত ছিল। হ্যাঁ রাজাদার কাছে, রাজাদা কমিশনের আরো আগে করা হওয়া উচিত ছিল, যাই হোক কমিশনের পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমাদের যে জায়গাটায় বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছেন ধর্ণায় বসছেন, তারপর বলছে সত্যাগ্রহ, কার বিরুদ্ধে এই আন্দোলন? বিজেপির তরফে বারবার বলা হয়েছে সংবিধান বিরোধী এই আন্দোলন, কার বিরুদ্ধে তিনি ধর্ণায় বসছেন, সংবিধানের বিরুদ্ধে? কি বলবেন আপনি? না দেখুন, উনি পরিষ্কার বুঝে গেছেন যে ওই জিনিসটা রাজীব কুমারের সময় যেটা করে উনি ফায়দা তুলেছিলেন সেটা আর করা যাবে, উনি তাই ওখানে বসে গেলেন, ওনার সঙ্গে কেউ খুব একটা নেই, মিডিয়া তো থাকবে, মুখ্যমন্ত্রী বলে কথা, প্রচুর মিডিয়া তারা ছবি তুলেছে, হ্যান করে সেসব তো মানে হয়েছে, ওনার মানে অ্যাটেনশন পাবা, মিডিয়া অ্যাটেনশন পাবা দরকার ছিল, সেটা উনি নিয়েছেন। কিন্তু এটা উনি বুঝেছেন, এটা উনি বুঝেছেন, বাড়াবাড়ি করলে বিপদ আছে, এটা উনি বুঝেছেন। নির্বাচন কমিশন কিন্তু এর পরের স্টেপটা যেটা হবে, উনি যদি কালকে ওখান থেকে বক্তৃতা করতেন, উনি যদি ডিফাই করার চেষ্টা করতেন ইলেকশন কমিশনের যে নির্দেশ, আমার ধারণা ওনাকে আরো বেশ কিছুদিন কিন্তু প্রচারের বাইরে থাকতেও, এটা উনি বুঝতে পেরেছিলেন, তাই গিয়ে ওখানে ছবি আঁকার চেষ্টা করেছেন, ছবি এঁকেছেন। আমি ছবি বিশেষজ্ঞ নই, কেমন ছবি উনি এঁকেছেন বলতে পারবো না, তবে সেই কে ছবি এঁকেছেন সেটা মানে মানে বারবার মানে দেখা মিডিয়াকে দেখাবার চেষ্টা করছেন যে বিরাট ছবি উনি এঁকেছেন বা কিছু, তো সেইটা কতটা মানে ফায়দা পাবে আমি জানি না, সাধারণ মানুষ তো ছবির কিছু বোঝে না, অনেকে হয়তো চাটুকার সাংবাদিক আছেন আরো আছেন যারা বলবেন, যারা পিকাশোকে দেখতে পাচ্ছেন ওনার আঁকার মধ্যে, আমি কিন্তু মানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, ওনার একটা যে ভেতরকার যে যন্ত্রণা সেটা উনি প্রকাশ করার চেষ্টা করে বুঝতে পারছেন, আস্তে আস্তে সবকিছুই হয়ে যাচ্ছে, ওই মহিলা বলে, হ্যাঁ বস্তিতে থাকি বলে, হ্যাঁ বুঝেছেন, গান্ধীজি লন ক্লথ পড়তেন, কেননা উনি মনে করতেন যে ভারতবর্ষের অধিকাংশ মানুষ এর বেশি সামর্থ্য রাখে না, উনি তার জন্যই যেটুকু পড়ার করতেন, কিন্তু উনি ওনার ভাইপো যে বিশাল সাম্রাজ্য বানিয়েছে, আর্থিক সাম্রাজ্য বানিয়েছে, তার হ্যাঁ ওনার নিজেরও যা সম্পদ আছে তার সত্ত্বেও উনি যে ধরনের মানে দেখার মানুষের কাছে ওনার বেশভূষা বা চটিপটি হাওয়াই চটি ইত্যাদি সেগুলো সবটাই হচ্ছে পুরোটাই নাটক, উনি ভেতর থেকে কিছু করেন, আর মানুষ সেটা বুঝতে পেরেছে, সময় লেগেছে, আমরাও বুঝিনি, হ্যাঁ আমরাও অনেক কিছু ত্যাগ করে ওনাকে ওনাকে আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু এটা পরিষ্কার যে ওই ওই নাটক মহিলা কালির চালের বাড়ি হাওয়াই চটি এর সহানুভূতি খুব একটা মিলছে, মিলবেও না, এবং পার্টির নেতারাও কিন্তু আপনি দেখবেন পার্টির কোনো নেতা তারা ভয় পেয়ে গেছে, ওখানে থাকলে যদি বিপদ হয় কেউ যায়নি, সুতরাং ওনার পার্টি থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, এবং খুব এবারে কিন্তু দেখবেন যে আর ওই দেখুন আজকে থেকে কি ভাষণ দেয়, সে ভাষণে ওই ধরনের গরম কথা থাকবে না, আর ওই গরম কথা না থাকলে শ্রোতাও হবে না, আজকে থেকে দেখবেন রিফর্ম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের, ওনাকে অনেকটাই তৈরি হতে হবে যে আগামী দিনে যে দুঃসাহসের পরিণতি কি হতে চলছে সে ব্যাপারে ওনাকে তৈরি থাকার একটা প্রস্তুতি তাকে নিতে হচ্ছে, উনি কিন্তু আমি আমার যেটা মনে হচ্ছে নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছে, বিজেপি যে কয়েকজন নেতাকে সরিয়ে করিয়েছে খুব ভালো কাজ করেছে, রাহুল সিনহা অত্যন্ত মানে যে ধরনের কথাবার্তা বলে সঠিক একেবারেই সঠিক নয়, ওনাকে আমি জানি না মানে আরো অনেক নেতা আছে নাম করছি না তারা কোন সাহসে সব কথা বলে, তাদের নিরন্তর নিরস্ত করার জন্য পার্টির ভেতরে কোনো মেকানিজম নেই, পার্টির বাইরেও মেকানিজম নেই, এরা সামান্য পড়াশোনা করা লোক, হ্যাঁ পার্টির ইডিওলজি জানেন কিনা সন্দেহ আছে, এই চ্যালেঞ্জ এই সমস্ত লোক দিয়েছিল, আসুক আমার সঙ্গে একটা ডিবেটে আসুক আমি দেখি কতটা আপনি পড়েছেন, এদেশে সাহস কিছু নেই, এরা এই পার্টির পোস্টার ধরে রেখে যা খুশি করতে চাই, এটা কিন্তু বিপজ্জনক, এটা কিন্তু বিপদ, এই সমস্ত নেতাগুলো না থাকলে কিন্তু বিজেপির অগ্রগতি আরো অনেক বাড়তে পারে, কিন্তু দুর্ভাগ্য আমাদের
দখল করে রেখেছে দীর্ঘদিন। যাই হোক, সেই বিতর্কে আমি এক্ষুনি ঢুকছি না। যে প্রশ্ন আমি আপনি আমায় করলেন সে প্রশ্ন আমি পরিষ্কার জবাব দিতে চাই। মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রীকে পাল্টে দিয়েছে নির্বাচন কমিশন। হ্যাঁ একদম, সঞ্জয় দা কি বলবেন, সত্যি মুখ্যমন্ত্রীকে কি নির্বাচন কমিশন পাল্টে দিয়েছে? দেখুন, প্রথম কথা আপনি জিজ্ঞেস করেছিলেন তো যে উনি কেন ধর্ণা থেকে উঠে গেলেন, তাহলে আপনাকে বুঝতে হবে উনি কেন ধর্ণায় বসলেন। উনি ধর্ণায় এই কারণে বসলেন কারণ ওনার উনি যে কারণে এই এই শাস্তিটি পেয়েছেন সে কারণটা হচ্ছে যে সমস্ত মুসলমানকে একাট্টা হয়ে উনি নিজেকে নিজের ভোট দিতে বলেছেন, অর্থাৎ তৃণমূলকে ভোট দিতে বলেছেন। এখন এটা তো অসাংবিধানিক বটেই, ইনফ্যাক্ট অসাংবিধানিক শুধু নয়, এটা মরালিও করা। কোনোভাবেই কোনো আপনি একটা জাতির একটা মানে একটা মানে পার্টিকুলার জাতি বা পার্টিকুলার জনগোষ্ঠীকে খালি আপনাকে ভোট দিতে হবে শুধুমাত্র তাদের জাতিসত্তার ভিত্তিতে, এটা ভারতবর্ষের সংবিধান মানে পুরো স্পিরিটের বিরুদ্ধে। কিন্তু যাই হোক, উনি করেছিলেন এবং একটা সাংবিধানিক পদে বসে উনি সংবিধানের অমর্যাদাটা করেছিলেন, এটা একদিক। আরেকটা দিক হচ্ছে শোভা মজুমদারের মৃত্যু বা আনন্দ বর্মনের মৃত্যু, সেই বিষয়ে কিন্তু উনি সোচ্চার হননি। ওই একই ভয়, যদি সোচ্চার হন তাহলে ওনার ওই দুধেল গরু যাদের উনি বলেন তারা যদি খেপে যায়। ওনার পুরো ফোকাসটাই ছিল এই চারজন যারা ভোট আটকাতে গিয়ে এবং অস্ত্র ছিনতাই করতে গিয়ে মারা গেছে। এবারে তার মানে দুষ্কৃতীদের পক্ষে উনি, উনি মুসলমানের পক্ষে, উনি যারা সাধারণ ল অ্যাবাইডিং হিন্দু সিটিজেন তাদের বিপক্ষে, এই ধারণাটা সামনে চলে এসেছিল। এবং নির্বাচন কমিশন যখন ওনাকে এই শাস্তিটি দিলেন, উনি সেই সেই শাস্তিটি যদি চুপচাপ গ্রহণ করতেন তাহলে কিন্তু এই ধারণাটাকে ওনাকে মানে উনি যে এটাতে উনি মানে শিবুরে বিনে ন্যাকম মানে ওনাকে উনি এর এর একটা কি বলবো মানে উনি এটা মেনে নিয়েছেন এরকম মানুষের কাছে একটা বার্তা যেত, ফলে ওনাকে এর বিরুদ্ধে প্রতিবাদটা করতেই, প্রতিবাদটা প্রতীকী এবং এটার যে একটা মাইলেজ পাওয়ার কথা সেটা 3.5 ঘন্টায় যথেষ্ট মাইলেজ উনি পেয়েছেন, সারা ভারতবর্ষ দেখেছে, সেটা ওনার কাজ হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে উনি যে একমাত্র দলনেত্রী, সেটা উনি হেরে গেলেন কি জিতলেন পার্সোনালি, অর্থাৎ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হেরেও যান, উনি যে একমাত্র দলনেত্রী, ওনার সঙ্গেই যে পুরো দলটা আছে, উনি দল চালাবার একমাত্র ক্ষমতাধারী এবং দলের শেষ কথা যে উনি, ওনাকে দেখেই ভোট হচ্ছে, হয় ওনার পক্ষে নয় ওনার বিপক্ষে, এইটাও দ্বিতীয়বার এস্টাবলিশ করার খুব প্রয়োজন ছিল। ফলে ওই পুরো ধর্ণামঞ্চ উনি একা বসেছিল, একা, পাশে কেউ নেই। উনি ওনার এই নেতৃত্ব যে ভাগ করে নিতে ইচ্ছুক নন সেই বার্তাটা ওনার দলকে দেওয়ার দরকার ছিল, অর্থাৎ সাধারণভাবে জনগণের কাছে একটা বার্তা দেওয়ার ছিল যে আমি নির্বাচন কমিশন আমাকে যে রঙে রাঙাতে চাইছে সেটা আমি গ্রহণ করছি না। দ্বিতীয়ত দলকে বার্তা দেওয়ার ছিল আমি একমাত্র পারবো, যদি ডুবেও যাই এই ডোবা থেকে তোলার জন্য আমারই ওপরে তোমাদের নির্ভর করতে হবে, আমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে তোমরা কোথাও যেতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে যে ওনার যেটা খুব নিজের ব্যাপারে যে একটা ওনার বিরাট ধারণা আছে না, উনি একটা বিরাট কবি, বিরাট শিল্পী, বিরাট সবকিছু আর কি, তো সেই মানে সাধারণ একজন গতানুগতিক রাজনৈতিক ব্যক্তিত্বর অনেক ঊর্ধ্বে উনি, উনি একজন স্টেটসম্যান বা উনি একজন ক্রিয়েটিভ পার্সন, এইটা ওনার একটা সারা ভারতবর্ষকে একটা মেসেজ দেওয়ার ছিল যে আমাকে তোমরা নিছক রাজনীতিক বা নিছক একটা মানে দলনেত্রী হিসেবে দেখবে না, তোমরা আমাকে একটা তার থেকে বেশি মানে যেরকম একটা অটল বিহারী বাজপেয়ীর ব্যাপার ছিল না, আমি কবি এবং সারা পৃথিবীর লোক তাকে কবি, হ্যাঁ হ্যাঁ আপনি প্রথমে কবি তারপরে প্রধানমন্ত্রী, উনি সেটাই দেখাবার চেষ্টা করছেন যে আমি প্রথমে শিল্পী তারপরে মুখ্যমন্ত্রী বা দলনেত্রী। তো শিল্পী সত্তা যেটা সেটা তো আবার একটা সর্বজনগ্রাহ্য ব্যাপার, সেখানে তো আবার ধর্ম মত ইত্যাদি ইত্যাদি কিছু নেই, সেটাকে উনি এস্টাবলিশ করতে চাইলেন, নাহলে ওই হিজিবিজি পাঁচখানা ছবি ওখানে বসে বসে আঁকার তো অন্য কোনো কারণ ছিল না, উনি নিজের জীবনীও লিখতে পারতেন, উনি কবিতাও লিখতে পারতেন, সবই করতে পারতেন,
এখন ছবিগুলো আঁকলেন, লোককে দেখালেন, আজকে কাগজেও তার ছবি টবি বেরিয়েছে, মানে সব মিলিয়ে স্পটলাইটটা উনি নিজের উপরে আনতে চাইছিলেন, উনি সেই স্পটলাইটটা নিজের উপরে এনেছেন। তার কি মানে র্যামিফিকেশন, তার সাধারণভাবে আজ থেকে বোঝা যাবে যে সাধারণ জনমানসে তার আদপেই কোনো প্রভাব হয়েছে কিনা। যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো প্রভাব শূন্য, জিরো। বিপ্লব, অরূপদা, এই যে যেটা সঞ্জয়দা বললেন যে ডিভিডেন্ড বা প্রভাব, সত্যি কি কোনো প্রভাব হবে? আরো চারটে ফেজ বাকি আছে, এই চারটে ফেজ এ আমরা কি কি নতুন দেখতে পারি খুব সংক্ষেপে? বিপ্লব দেখো, প্রভাব তো আমি দু তারিখের আগে বোঝা যাবে না কি পড়েছে বা না পড়েছে, আমাদের দু তারিখ যখন ব্যালট খুলবে তখন বুঝতে পারবো, ইভিএম খুললে, মেশিন খুললে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, যেটা হচ্ছে আর কি, শীতলকুচির ঘটনার পর এবার তো ভোটের পোলারাইজেশন হচ্ছে। আজ পর্যন্ত আমরা মুসলিম ভোটের পোলারাইজেশন দেখেছি, হিন্দু ভোটের পোলারাইজেশন কি হয়েছে না হয়েছে আমরা ঠিক জানি না, এবার পশ্চিমবঙ্গের ভোট সেটা জানাবে। তো এই যে চারজনকে মারা আর কি, যে মারা গেল যে আর কি আধাসামরিক বাহিনীর ভুলিতে, সেখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে, এই ঘটনা আর কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বসা বা এই যে তথাকথিত যারা বুদ্ধিজীবী আছে তাদের নিয়ে আসা, কোনোভাবে যারা মধ্যবিত্ত আছে তার মধ্যে এরা ঢোকার চেষ্টা করছে। কলকাতায় ভোট এসে যাচ্ছে, তো এই জিনিসটাকে যদি কলকাতা এবং যে শহরাঞ্চলের মধ্যে টানা যায় এবং সেখানে হিন্দু ভোটও আছে স্বাভাবিকভাবেই, সেই জায়গাটাতে বোধহয় ঢোকার চেষ্টা করছে। তাই জন্য নাহলে নিজের পাশাপাশি এতজন বুদ্ধিজীবীদের আনতো না যারা আর কি ওনার পেছন পেছনেই থাকেন। আমার সেই জায়গাটাই মনে হচ্ছে তাদের নিয়ে এসে আর কি জনমানুষে এইটা আর কি গুলিতে করেছে, সেই জিনিসটা শুধুমাত্র ওই রাজনীতিটাকে নিয়ে আসার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ রাজাদা, ডিভিডেন্ড কি তুলতে পারবে বা হবে বা আগামী দিনে আরো চারটে ফেজ কি দেখতে পাবো বলে মনে হচ্ছে? খুব সংক্ষেপে। ঠিক ঠিক ঠিক, না না, আমি খুব সংক্ষেপেই বলছি, ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কমিশনে তার নিষেধাজ্ঞা জানিয়ে বলে দিয়েছে যে শীতলকুচির ঘটনা আর পাবলিক ইস্যু করা যাবে, এটা বিজেপির তরফ থেকে কেউ যদি করতে চায় দল তাকে বলে দেওয়া উচিত, এটা আমার দলের বক্তব্য নয়, দল পরিষ্কার জানিয়ে দেওয়া উচিত না এটা দলের বক্তব্য নয়, এটা দেখছি না কেন বিজেপির তরফ থেকে কোনো অ্যাকশন হচ্ছে। এবং মমতা ব্যানার্জিও এটা জানেন যে দেখুন, মানে নতুন যিনি ইলেকশন কমিশনার হয়েছে তিনি কেমন খুব একটা মমতা জানেন না, কিন্তু এরা একই ব্যাচ, উনি IRS রেভিনিউ সার্ভিসের, এরা একই ব্যাচের, এদের নানান কারণে আমি এদের খবর খবর রাখি। এরা ইনিও অত্যন্ত বলিষ্ঠ একজন অফিসার, এবং ইনি আমারও যেটা ধারণা ইনিও সহজে ছাড়বেন না, কেন তার ফলে বা উনি না জানো মমতা বুঝে গেছে নির্বাচন কমিশন অত্যন্ত সক্রিয় ওই শীতলকুচির ঘটনা নিয়ে, হিন্দু মুসলমান মানে এই এই শব্দগুলোকে ব্যবহার করা আর চলে বুঝেছেন। সুতরাং বাকি চারটে ফেজে ডিভিডেন্ড যদি ধর্মের নামে ডিভিডেন্ড করার চেষ্টা কেউ যদি করে সে কিন্তু বিপদে পড়বে, নির্বাচন কমিশন সক্রিয়। হ্যাঁ হ্যাঁ, সঞ্জয়দা তো বলেইছেন যে ডিভিডেন্ড আর কিছু পাবেন না, কিন্তু চারটে ফেজে নতুন কি আর কিছু দেখতে পাবো? দুটো জিনিস হচ্ছে না বিপ্লব, একটা হচ্ছে যে যিনি পুলিশ পর্যবেক্ষক তিনি কিন্তু নির্দ্বিধায় জানিয়ে দিয়েছেন আবার যদি কোনোদিন কেউ সেনাবাহিনীর গায়ে হাত দেয় সেনাবাহিনী কিন্তু গুলি চালাবে, একদম স্পষ্ট বলে দিয়েছে, একদম স্পষ্ট বলে দিয়েছে। সুতরাং এই মমতা বন্দ্যোপাধ্যায় লোককে খেপানো তার উল্টো এফেক্ট হবে বড়, মানে লোকে এবার বুঝবে যে ইচ্ছে করে খেপাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই 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 কুমিরছানা দেখানোর মতো আর কি, ওই আপনার বিদ্যাসাগরের মূর্তি বারবার ভাঙা যায়, বিদ্যাসাগর মূর্তি একবারই ভাঙা যায় এবং তার ডিভিডেন্ড একবারই পাওয়া যায়। সেবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ভদ্র বাঙালির মনে একটা মানে আমাদের বাঙালি সত্তা নষ্ট হয়ে যাবে এরকম একটা ভয় ঢুকিয়ে এই কাণ্ডটি করেছিলেন, এবারে চারটে লোককে গুলি খাইয়ে বাইরের থেকে বহিরাগতরা এসে আমাদের জাতিসত্ত্ব নষ্ট করে দেবে এই ভয়টা পাওয়ার চেষ্টা করছেন ও বারে বারে ভবি বলে না বিপ্লব। হ্যাঁ ঠিকই বলেছেন যে ডিভিডেন্ড কি পাবে না পাবে সেটা পরবর্তী চারটে যে ফেজ রয়েছে দফা রয়েছে সেখানে আমরা বুঝতে পারবো। কিন্তু আমাদের একটাই প্রশ্ন যে আগামী যে আরো চারটি দফা নির্বাচন রয়েছে সেই নির্বাচন শান্তিপূর্ণ হোক, রক্ত যেন না ঝরে, এটাই আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব যে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনটা হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা নির্দ্বিধায় প্রয়োগ করুক, এটাই আমাদের প্রত্যেকের কাছে আবেদন। আর রাজনৈতিক দলগুলো যেভাবে বিভিন্ন রকম উত্তেজনামূলক কথাবার্তা বলছেন তাদের কাছে
নির্বাচন কমিশন যে বার্তা ইতিমধ্যে দিয়ে দিল এরপরে যদি এরকম আরো উত্তেজনামূলক কথাবার্তা বলেন সেক্ষেত্রে আরো কড়া পদক্ষেপ নেবেন সেটা জানিয়ে দিয়েছে সেই বুঝেই সকলে তাদের মতামত জানাবেন আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি আমরা রাজাদা সঞ্জয়দা এবং অরূপদাকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার।